মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে শুরু করছি এনটিভি আয়োজিত ইসলামী গানের অনুষ্ঠান। মমতাজ হার্বাল প্রোডাক্টস গাহি সাম্যের গান কো স্পন্সার্ড বাই জয়া ব্রাইডাল মেহেদি। সুপ্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ইসলামী গানের প্রচার এবং প্রসারের জন্য কাজ করি এবং প্রতি পর্বের মতোই আমাদের সাথে দুজন শিল্পী আজও উপস্থিত রয়েছেন এবং তাদের কাছ থেকে আমরা গান শুনব। আমার বাম পাশে রয়েছেন ইফফাত আরা নার্গিস ম্যাম। দর্শক, আমার ডান দিকে রয়েছেন মুহিত খান। প্রথমেই চলে যাচ্ছি ইফফাত আরা নার্গিস ম্যামের কাছে। ম্যাম, আপনি আমাদের কাছে কোন গানটি শোনাবেন? তৌফিকা আজিজ, এক ভদ্রমহিলা, উনি লিখেছেন আর শুরু করেছেন জনাব হাবিবুর রহমান। এই দিন দুনিয়ার মালিক তুমি, আমি তোমার মখলুকাত। জি। দিন দুনিয়ার মালিক তুমি, আমি তোমার মখলুকাত, দাও গো আমায় পথের দিশা, রসুল নামের শাফায়াত। দিন দুনিয়ার মালিক তুমি, চন্দ্র সূর্য আকাশ জমিন সবই আধার তুমি বিহীন, চন্দ্র সূর্য আকাশ জমিন সবই আধার তুমি বিহীন, আলো গড়েছো যে দিন রাত, আলো আধার দিয়ে তুমি গড়েছো যে দিন রাত, দিন দুনিয়ার মালিক তুমি, ক্ষুধাত্রি কবুল করো আমার সকল মোনাজাত, ইয়া ইলাহি কবুল করো আমার সকল মোনাজাত, দিন দুনিয়ার মালিক তুমি, আমি তোমার মখলুকাত, দাও গো আমায় পথের দিশা, রসুল নামের শাফায়াত। মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো, একেবারে হৃদয়কে ছুঁয়ে গেছে, অনেক ধন্যবাদ। তরুণ শিল্পী মোহিত খান, আপনি আমাদেরকে কোন গান শোনাবেন? আমি প্রথমে গাইছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় ইসলামিক গান খোদার প্রেমের সারাপ্পিয়ে। মাশাআল্লাহ।
খোদার প্রেমে শরব পিয়ে বেহুশ হয়ে রোই পড়ে হায় ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে পথ ধরে হায় খোদার প্রেমে শরব পিয়ে দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদলাতে দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদলাতে চাই না বেহেশত খোদার কাছে চাই না বেহেশত খোদার কাছে নিত্য মোনাজাত করে হায় খোদার প্রেমে শরব পিয়ে কায়েস যেমন লাইলি লাগি লোভিল মজনু খেতাব যেমন ফরহাদ শিরির প্রেমে হলো দিওয়ানা বেতাব বেখুদিতে মশগুলামি বেখুদিতে মশগুলামি তেমনি মোর খোদার তরে হায় খোদার প্রেমে শরব পিয়ে বেহুশ হয়ে রোই পড়ে হায় ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে পথ ধরে হায় খোদার প্রেমে শরব পিয়ে। মাশাল্লাহ, অনেক ভালো লাগলো। আসলে কাজী নজরুল ইসলামের গানের যে বাণী এবং এর যে সুরের যে মূর্ছনা, এটা আসলে অতুলনীয়। এটা আসলে কোনোভাবেই তুলনা করা সম্ভব না। সত্যিই তাই, আসলেই। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ম্যামের কাছে। ম্যাম, আমাকে আমার একটা বলতে পারেন যে একটা অনুরোধ আছে আপনার কাছে, কারণ এই অনুষ্ঠানে আপনার কণ্ঠে যদি আমি একটা নজরুলের গান না শুনি, আমার কাছে মনে হচ্ছে যে আমার কাছে ব্যাপারটা অসম্পূর্ণ থেকে যাবে। তো আপনার কণ্ঠে আমি একটা নজরুলের গান শুনতে চাই। নিশ্চয়ই, ধন্যবাদ তোমাকে। কারণ যে ইসলামিক গান যদি আমরা বলতে চাই, তাহলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার লেখা যে অসংখ্য গান রয়েছে, আমার মনে হয় প্রায় 300-350 মতো গান রয়েছে, সেখান থেকে একটি গান আমার খুব খুব পছন্দের একটি গান। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আল্লাহ আমার প্রভু আমার নাহি
যাহার তারিফ জগৎময় আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। মাশাআল্লাহ ম্যাম, অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে আমার এই রিকোয়েস্টটা রাখবার জন্য। ধন্যবাদ তোমাকে যে তুমি আমাকে রিকোয়েস্ট করেছো আমার জাতীয় কবির গান গাইতে। নজরুলের গান গাইতে আমি ভালোবাসি এবং এই ধরনের গান গাইতে আমি খুব ভালোবাসি, আর এই গানটির মধ্যে একটা অনেক বড় ধরনের মেসেজ রয়েছে মানে মুসলিমদের জন্য, যে আমাদের কিভাবে চলতে হবে, আমাদের ইমান কিভাবে রাখতে হবে, ইমান কিভাবে আসবে, অর্থাৎ আমরা কিভাবে নিজেদের জীবনটাকে পরিপূর্ণ করব ইমানের সাথে, কতভাবে দৃঢ় করব আমরা, সেই কথাই বলেছে যে কোরআন আমাদেরকে সেই দৃঢ়তা দেবে। অবশ্যই, তাই না? হ্যাঁ, এবং নবীজি আমাদের হচ্ছে তাকে আমরা ফলো করব। সুতরাং এই বিষয়টা এইটার মধ্যে মানে নজরুল যে কিভাবে অসাধারণভাবে বর্ণনা করেছেন যে আমি হচ্ছে আল্লাহু আকবার ধ্বনি আমার জিহাদ বাণী, অর্থাৎ এই যে আল্লাহু আকবার কথাটা আমি বলছি, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ মহান, এই বাণী তো মানে অসাধারণ, মানে তাকে তাতে ভাবাই যায় না যে নজরুল কী লিখে গেছেন আমাদের জন্য, কী রেখে গেছেন। অবশ্যই, অনেক ধন্যবাদ ইফাতারা নার্গিস ম্যাম এবং মোহিত খান, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদের এই অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করেছেন এবং আমাদের অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখবার আমন্ত্রণ রইল ইসলামী গানের এই অনুষ্ঠান, মমতাজ হার্বাল প্রোডাক্টস গাহি শাম্মের গান কো স্পন্সার্ড বাই জয়া ব্রাইডাল মেহেদি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ সংস্কৃতির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠলে উঠুক হৃদয়ে, কণ্ঠ উঠুক গে, শাম্মের গান গাহি শাম্মের।